হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। তো চলো আজ শুরু করা যাক ভয়েস টেন্সের নতুন আর একটা পার্ট নিয়ে, পাস্ট পারফেক্ট টেন্স। আর তার আগে আরেকটা কথা জানিয়ে দিই, ইংলিশ গ্রামারের সমস্ত নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশন আর বেল আইকনটি ক্লিক করে রাখো। তো চলো পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে শুরু করা যাক। সাবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস, আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যায়, আবার অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসে যায় ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। তো পাস্ট পারফেক্ট টেন্সের রুলসটা কি? না, প্রথমে সাবজেক্ট অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, এখানে সাবজেক্ট বসলো, প্লাস হ্যাড বিন, যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স তো সেক্ষেত্রে হ্যাড বিন হবে, প্লাস ভি3 মিন্স ভার্বের থার্ড ফর্ম, প্লাস বাই, প্লাস অবজেক্ট বসে যাবে। তো চলো এক্সাম্পল দেখে নিই। আই হ্যাড রিটেন আ লেটার। আমি একটি চিঠি লিখেছিলাম। তাহলে এখানে সাবজেক্ট আই, অবজেক্ট এ লেটার। কি লিখেছিলাম? একটা চিঠি লিখেছিলাম। তো প্যাসিভে করবো, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, আমরা জেনেছি আগে, এ লেটার। এবার আমরা কি দেখলাম? সাবজেক্টের পর কি বসবে? হ্যাড বিন। তাহলে এ লেটার হ্যাড বিন, ভি3 ভার্বের থার্ড ফর্ম, হ্যাড বিন রিটেন, রিটেন রিটেনই বসে যাবে কারণ এখানে ভি3 ফর্ম আছে, তো আমার সেটাই বসে গেল। এ লেটার হ্যাড বিন রিটেন বাই মি। তাহলে এখানে এ লেটার হয়ে গেল সাবজেক্ট, মি হয়ে গেল অবজেক্ট, কারণ আমরা আগে দেখেছি যে আই মি হিসাবে অবজেক্টে বসে যাবে। নেক্সট এক্সাম্পল, আই হ্যাড কল্ড হিম বিফোর হি অ্যাওক। সে জেগে ওঠার আগেই আমি তাকে ডেকেছিলাম। তো এখানে আই সাবজেক্ট, আমি কাকে ডেকেছিলাম? আমি তাকে ডেকেছিলাম, হিম এখানে অবজেক্ট, আর বিফোর হি অ্যাওক এটা কি হয়ে গেল? এটা তো আমার পাস্ট ইনডিফিনিট টেন্স এখানে রয়েছে, তো এটা আমার প্যাসিভে করার সময় আমি কিভাবে করব? অবজেক্ট সাবজেক্টে আসবে, তাহলে হিম নিশ্চয়ই হি হয়ে যাবে সাবজেক্টে। হি হ্যাড বিন ভার্বের থার্ড ফর্ম কল্ড, হি হ্যাড বিন কল্ড বাই মি, এর পরে আমার বসে যাবে পাস্ট ইনডেফিনিট টেন্সটা, বিফোর হি অ্যাওক। বোঝা গেছে? একটা নেগেটিভ সেন্টেন্স দেখি। দ্য বয় হ্যাড নট মেড দ্য আইডল। ছেলেটি মূর্তিটি তৈরি করেনি। প্যাসিভে কী হবে? দ্য আইডল হ্যাড নট বিন মেড বাই দ্য বয়। তাহলে কি হলো? ছেলেটির দ্বারা মূর্তিটি তৈরি করা হয়নি। তাহলে এখানে হ্যাডের পরে এখানে কিন্তু নট বসে গেল, হ্যাডের পরে নটটা বসে যাবে। ভুলটা করো না যে হ্যাড বিন নট, এরকম হবে না, হ্যাড নট বিন, হ্যাডের পরে নট বসে যাবে। আশা করছি পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস টেন্স কীভাবে করতে হয় বোঝা গেছে। এর অনেক ইন্টারোগেটিভ সেন্টেন্সও আছে, আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে পরে আসব, পরে আলাদা ওগুলোর ভিডিও বানিয়ে দেব তোমাদের ভালোভাবে সহজে বোঝার জন্য। আমি ছোট ছোট করেই তোমাদের সামনে তুলে ধরছি। আশা করছি বোঝা গেছে। ভালো করে দেখো, নিশ্চয়ই বুঝতে পারবে, আর কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশন তো আছে, ওখানে জানাবে। নেক্সট ভিডিওতে আমি সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো। ওকে, ভালো থেকো, বাই।